আমন্ত্রণ জানাচ্ছি ডিপিআরসি সরাসরি ডাক্তার অনুষ্ঠানে। দর্শক সাথে আছে আমি ডাক্তার সুরিয়া বুলবুল। আজকে আমাদের আলোচনার বিষয় বাত ব্যথা ও প্যারালাইসিস রোগের চিকিৎসা, এবং এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের সাথে আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, উনি চেয়ারম্যান ঢাকা পেইন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার। স্যার আসসালামু আলাইকুম, অনুষ্ঠানে আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ওয়ালাইকুম সালাম, আপনাকে ধন্যবাদ। স্যার আমরা আজকে ডিপিআরসি, যেটা আপনি যার চেয়ারম্যান ঢাকা পেইন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার, এটি সম্বন্ধে আমরা প্রথমে একটু জেনে নিতে চাই যে এটি কোথায় অবস্থিত এবং এটি কবে থেকে শুরু করা হয়েছে এবং এটির কর্মকাণ্ড কতখানি বিস্তৃত। আসলে ডিপিআরসি আমি একটা নির্দিষ্ট উদ্দেশ্যে গঠন করি, ঢাকা পেইন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার, কারণ আমাদের দেশে দেখা যাচ্ছে বাত ব্যথা প্যারালাইসিসের রুগী ডে বাই ডে বাড়তেছে, যত দিন যাচ্ছে এতই রুগী দেশে। এই রুগীগুলোর পুনর্বাসন এবং চিকিৎসার জন্য সঠিক কোনো স্পেশালাইজড কোনো সেন্টার ভাবে গড়ে তোলা হয়নি, যার কারণে আমার উদ্যোগে এই ডিপিআরসি আমি ঢাকার মোহাম্মদপুরে এটা গড়ে তুলেছি 2004 সাল থেকে, প্রায় 8 বছর হয়ে গেল। মোহাম্মদপুর রিং রোডে এখন অবস্থিত ডিপিআরসি। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কোন জাতীয় রোগীরা সাধারণত আপনার কাছে আসে, কি ব্যথা নিয়ে? অবশ্যই, আসলে আমার প্র্যাকটিসিং লাইফে দেখা যাচ্ছে যে বাত ব্যথা জাতীয় রুগী বেশি। বাত ব্যথা আসলে বেশিরভাগ রুগী আমি দেখা যায় হাঁটু এবং কোমর ব্যথা, ঘাড় ব্যথা, এই জাতীয় রুগী আমি বেশি পেয়ে থাকি। পাশাপাশি স্ট্রোকজনিত বিভিন্ন প্যারালাইসিসের রুগী আমাদের দেশে খুব বেশি আসছে। তো আসলে বাত ব্যথার রুগী যদিও আমাদের দেশে অনেক বেশি আসে, রুগীগুলো দেখা যাচ্ছে কি বছরের পর বছর বিভিন্ন ব্যথানাশক ওষুধ খেয়ে যাচ্ছে। তারা আসলে এক পর্যায়ে আসে যখন দেখা যায় বিভিন্ন শারীরিক ডিফর্মিটি তৈরি হয়, বিভিন্ন দেখা যাচ্ছে হাঁটু ব্যথায়। যে আমার কাছে রুগী আসলো, জিজ্ঞেস করলাম আপনার হাঁটু ব্যথা কত বছর, স্যার 3 বছর। 3 বছর ধরে সে চেয়ারে বসে নামাজ পড়ছে। 3 বছর পর যখন আমরা হাঁটু ব্যথা, একদিক দিয়ে ব্যথা কমাতে হবে, আরেক দিক দিয়ে হাঁটু দীর্ঘদিন যদি চেয়ারে বসে একটা লোক নামাজ পড়ে, তাহলে যে হাঁটুর যে আমরা মুভমেন্ট বলি নড়াচড়া, এটার কিন্তু এই ক্ষমতাটা রেস্ট্রিক্টেড হয়ে যায়, আমরা যেটা ডিফর্মিটি বলে থাকি। তখন আসে দেখা যায় কয়দিন পরে যে টয়লেট ইউজ করতেও তার কষ্ট হচ্ছে। এবং একটা ছোট ব্যাপার যে আমরা যদি মাসলটাকে ইউজ না করি ডিজিউজ অ্যাট্রফি বলে একটা জিনিস হয়ে যায়, মাসল শুকিয়ে যেতে পারে। তারপরে দেখা যায় দীর্ঘদিন হাঁয়ে যে চেয়ারে বসে নামাজ পড়তে পড়তে দেখা যায় তার হাঁটতে অসুবিধা হচ্ছে, অন্যান্য নিচে বসতে কোনো দরকার হলে নিচে এসে বসতে পারছে না, তাছাড়া আপনার টয়লেট ব্যবহার করতে তার কষ্ট হচ্ছে। এবং এটা আস্তে আস্তে দেখা যায় যে আপনি যতই রুগীকে রেস্ট্রিকশন করবেন ততই রুগী আরো খারাপের দিকে যাবে। আসলে ব্যথা বেদনা হলে রুগীর উচিত শুরুতেই ডাক্তারের পরামর্শ গ্রহণ করে, এবং সেইভাবে যদি আমরা বিভিন্ন ফিজিওথেরাপিটিক ব্যায়াম এবং থেরাপি দিতে পারি, তাহলে দেখা যায় যে ব্যথা শুরুতেই দীর্ঘদিন ব্যথার ওষুধ খেতে হবে না, এবং রুগী আস্তে আস্তে আপনার যেটা আমরা বলি বি অ্যাক্টিভ অ্যাক্টিভ লাইফে এসে চলে আসবে। তাকে ব্যথায়ও অসার হতে হবে না, আবার প্যারালাইসিস বা পক্ষাঘাতগ্রস্ত হয়ে বিছানা শুয়ে থাকতে হবে না, বাসায় শুয়ে থাকতে হবে না। তাহলে সঠিক সময় রুগী কে আমাদের কাছে চলে আসবে। প্রথমেই যখন ব্যথাটা শুরু হচ্ছে তখনই যদি আসলে একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া যায়, তাহলে দেখা যায় যে ডিফর্মিটিটাও ডেভেলপ করছে না, বা কোনো ধরনের কোনো যে কমপ্লিকেশনসগুলো তৈরি হয় সেগুলো তৈরি। যেমন কোমরের ব্যথা অনেক সময় আমরা প্রায় আমি ডিস্ক প্রলাপসের রোগী পেয়ে থাকি, এই রোগী দেখা যায় হিস্টোরি নিয়ে প্রায় 3 বছর ধরে সে পেইন কিলার খাচ্ছে, 3 বছর 4 বছর ধরে পেইন কিলার খেতে খেতে। আসলে এই সমস্ত পেইন কিলার তো অনেক ক্ষতিও করে ফেলে, একদিক দিয়ে আপনার তার যেমন কিডনি লিভার ড্যামেজ হতে পারে, গ্যাস্ট্রিক আলসার বিভিন্ন প্রবলেম হতে পারে, পাশাপাশি দেখা যাচ্ছে যে এই যে পেইন কিলার খাচ্ছে যার কারণে সে সঠিক রোগ নির্ণয় হচ্ছে না কী কারণে তার কোমর ব্যথাটা হচ্ছে, এবং এই রোগ নির্ণয় না হওয়ার কারণে দেখা যায় অনেক সময় তার স্পাইনে বিভিন্ন প্রবলেম তৈরি হয়, তা থেকে নার্ভের উপর প্রেশার হয়, পা আস্তে আস্তে অবশ হয়ে যায়। এক সময় আমার কাছে আসে দেখা যাচ্ছে যে সে পা নাড়াতে কষ্ট হয়। একটা ছবি দেখতে পাচ্ছি আমরা অবশ্যই এখানে, আসলে আমি আজকে কোমর ব্যথার রুগীদের কী জাতীয় সমস্যা হতে পারে ওভারঅল একটা এখানে নিয়ে আসছি। এখানে যেমন ডিক্স যেটা আমরা বলি যে পিএলআইডি প্রোল্যাপস ডিস্ক কি হতে পারে, বালজিংটা হতে পারে অথবা ডিস্ক ফেটে যেতে পারে। এখানে আমরা যে বালজিংটা দেখতে পাচ্ছি, বালজি, হ্যাঁ, যে নীল কালা যেটা ফেটে ভিতরে নার্ভের উপরে প্রেসার ক্রিয়েট করছে, একেবারে লাস্ট অংশ দেখেন এখানে এসে, এখানে যে হাড়গুলো ক্ষয় হয়ে, এখানে কিছু নার্ভস বের হচ্ছে, সেই নার্ভসের উপরে প্রোল্যাপস যে ইন্ট্রাভার্টিব্রাল ডিস্ক সেটা স্পন্ডাইলোলিস্থেসিস বলি আমরা, এটা মানে দুই হাড়ের মাঝখানে যে হাড্ডিটা মেরুদণ্ডের এটা একটু সামনে এগিয়ে আসছে, মানে দুইটা যেইভাবে থাকার কথা একটার উপরে আরেকটা তারপরে আরেকটা, এইভাবে যে একটার উপরে একটা সেটা না থেকে একটা একটু সরে আসছে, এই জিনিসগুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে। নেক্সট আমরা নেক্সট ছবিটা দেখি,
এখানে এখানে দেখেন যে লাল যে ইয়াটা আছে এটি হচ্ছে L45 ডিক্স প্রোলাপস সাদা নিচে নেমে আসছে, এই কর্ডের উপরে প্রেসার ক্রিয়েট করে রাখছে। এই জাতীয় রোগী আমাদের কাছে অনেক আসে, আসলে এখান থেকে কিন্তু প্যারালাইসিস হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। স্পাইনাল কর্ডের উপরে প্রেসার ক্রিয়েট করে আছে দীর্ঘদিন। এখানে আরেকটা এমআরআই এর ছবি, এটা লাম্বার 5 এবং স্যাক্রাল 1 ভার্টেব্রাল, দেখেন কালো যে যে তীর চিহ্ন দিয়ে যে স্যাক্রাল, মানে আমি দর্শকদের জন্য বলে দিতে চাই যে আমাদের একদম শেষের দিকে যে কশেরুকগুলা, হ্যাঁ সেটার মানে একদম শেষের দিকের যে যে অংশটা সেখানেই লাম্বার এবং স্যাক্রাল 1 এর মাঝখানে যে ডিক্স প্রোলাপস হয়ে যে স্পাইনাল কর্ডের উপরে প্রেসার ক্রিয়েট করে। নেক্সট ছবিতে দেখবো আমরা এই প্রেসার ক্রিয়েটিং এর জন্য তো এই প্যারালাইসিস হয়ে প্যারালাইসিস হতে পারে। আমরা লাম্বারে যে ডিক্স প্রোল্যাপস দেখলাম, তাছাড়া ওগুলো হচ্ছে মেকানিক্যাল প্রবলেম আমরা বলে থাকি ডাক্তারি ভাষা। এটা দেখেন, এখানে দেখেন একটা ভার্টেব্রা প্রায় আপনার লাল হয়ে খেয়ে গিয়েছে, এটা হচ্ছে একটা স্পাইন টিবি, মানে টিবি স্পাইন, স্পাইনেট টিউবারকুলোসিস হলে যা হয় যক্ষা হলে যা হয় জীবাণু ঢুকে এটা এই অবস্থা হয়ে গেছে, এখানে টোটালি এটা লাল হয়ে গিয়েছে। এই থেকে দেখা যায় প্যারালাইসিস হয়ে যেতে পারে, পা নিচের অংশ অবশ হয়ে যেতে পারে। এটা যদি ঘাড়ে হয়, এটা একটা ঘাড়ের এমআরআই ছবি, এখানে দুইটা ছবি আছে, এই পাশের ছবিটাও এখানে সার্ভাইকাল 5-6 যে যে ডিক্স প্রোলাপস ওটাও 5-6, আমরা দুই দিকেই ভিউ নেওয়া আছে। ওইখানে দেখেন কর্ডটা আস্তে আস্তে এখে ওই এই যে এখানে এসে চিকন হয়ে গেছে, তার মানে বোঝা যাচ্ছে যে কম্প্রেশনটা ওখানে দিচ্ছে, 5-6 এর যে লেভেলটা আছে সেটার উপরে করছে। নেক্সট দেখি, নেক্সট ছবিটা আমরা দেখব। দেখেন দীর্ঘদিন যদি আমরা এভাবে এই রোগী রোগ ভোগের পর দেখা যাচ্ছে এক সময় যদি আসে সে ব্যথা তো নিয়ে আসছি, প্লাস এই দেখেন এটা বাঁকা হয়ে গিয়েছে মেরুদণ্ডটা, যেটা আমরা বলি পশ্চারাল ডিফর্মিটি, এই যে স্কোলিওসিস ডেভেলপ করে, এটা থোরাসিক এবং লাম্বার যে বাঁকা হয়ে গিয়েছে। আমরা যদি তার মেরুদণ্ড পিছন দিক থেকে দেখি, দেখা যায় যে সে বাঁকা হয়ে গিয়েছে অথবা সামনে কুঁজো হয়ে গিয়েছে। আপনার এই রোগ ভোগের কারণে দীর্ঘদিন রোগের চিকিৎসা না হওয়াতে, বিভিন্ন সঠিক ট্রিটমেন্ট না হতে দেখা যায় হাত বাঁকা হয়ে যেতে পারে। আমরা স্যার আমাদের ছোট্ট একটা বিরতিতে নেওয়ার সময় হয়েছে, আমরা যাবো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে। শুধু দর্শক বৈশাখীর সাথে থাকুন, আমরা যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বাত ব্যথা প্যারালাইসিস নিয়ে, এবং কথা হচ্ছিল ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের সাথে, উনি চেয়ারম্যান ডিপিআরসি। আমরা বিরতিতে যাওয়ার পূর্বে কিছু ছবি দেখছিলাম, আমরা একটু ছবিতে চলে আসি। এই রোগীটা কি অবস্থায় আপনার কাছে এসেছিল এবং কেন এই ধরনের ডিফর্মিটিটা ডেভেলপ করলো? অবশ্যই, আসলে এই জাতীয় এই যে এটা হাতের একটা ছবি, হাতের ডিফর্মিটির ছবি, এই জাতীয় পরে আরেকটা ছবি আছে ওই পায়ের, মানে এই এটা এবং ওটা একই রোগীর, মানে হাতের এবং পায়ের। আচ্ছা, পরের ছবিটাতে আমরা একটু দেখি। এখানে দেখেন, এখানে পায়ের আঙুলগুলো বেঁকে গিয়েছে একেবারে, একটা মানুষের আঙুল যেভাবে নর্মাল থাকার কথা সেটা না, এটা কিন্তু বেঁকে, এটা আমরা বিভিন্ন ডিফর্মিটি বলি। আসলে আমরা আর্থ্রাইটিস সম্পর্কে অনেকেই জানি অথবা আমরা বাত বলে থাকি অনেক ক্ষেত্রে, আসলে এটা হচ্ছে সাধারণ লোকের মধ্যে এটা বাত বলেই পরিচিত। এটা আসলে রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগীর একটা ছবি, হাতের এবং পায়ের রোগীর পায়ের ছবি। রিউমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে এক প্রকার আপনার জেনেটিক্যাল একটা ডিজিজ, বাত জাতীয় ডিজিজ, যেটার কারণে প্রতিটা জোড়ায় জোড়ায় মানুষের একেবারে যত শরীরে যতগুলো জোড়া আছে প্রতিটা জোড়া এফেক্টেড হয়, তা থেকে দেখা যায় যে আস্তে আস্তে জোড়াগুলো ফুলে যায়, ব্যথা হয় এবং রোগী চলতে চলতে দীর্ঘদিন যদি সঠিক চিকিৎসা না হয় দেখা যায় আস্তে আস্তে এইভাবে এই সকল ডিফর্মিটি তৈরি হয়ে যায়। দেখা যায় আমার কাছে রোগীগুলো আসে, আসতে ওই সময় দেখা যায় একেবারে কুঁজো হয়ে গিয়েছে অথবা হাঁটতে পারছে না অথবা খুব আস্তে 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 আধুনিক
চিকিৎসা আছে? হ্যাঁ, সঠিক সময় যদি আমরা শুরুতেই যদি এটা চিকিৎসা দিতে পারি, এটা কিছু আমরা কিছু ঔষধ পাশাপাশি, এটা ট্রিটমেন্ট হচ্ছে আপনার বিভিন্ন ফিজিওথেরাপিউটিক এক্সারসাইজ, ব্যায়াম। আমরা কিছুদিন রুগীকে এই আমাদের হয়তো হসপিটালে ভর্তি করে চিকিৎসা দিলে ব্যথা বেদনা কমে যায়, এবং তার এই শুরুতেই যদি আমরা এক্সারসাইজগুলো রুগীকে থেকে শিখিয়ে দিই, এটা আসলে থেরাপিউটিক এক্সারসাইজ। অনেক সময় রুগীরা এসে বলে, স্যার এক্সারসাইজ তো আমরা বাসা করি, কাজ করি। আসলে তা না, আমাকে ডাক্তার হিসাবে জানতে হচ্ছে যে প্রতিটা জোড়ার মুভমেন্টটা কী, কোন জোড়ার কোন মাসেল কিভাবে কাজ করে, কতটুক মুভমেন্ট হয়, সেই জিনিসগুলো আমরা রুগীকে শিখিয়ে দিই। আমরা জানি যে স্যার আপনি ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ ফিজিওথেরাপি সোসাইটি, তো আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় দেখা যায় যে প্রচুর ফিজিওথেরাপি সেন্টার গড়ে উঠেছে। একটু সংক্ষেপে যদি স্যার বলতেন যে এই ফিজিওথেরাপি সেন্টারগুলোতে ফিজিওথেরাপিস্ট কে বা কারা এটা চালাচ্ছেন? অবশ্যই, আসলে বাংলাদেশে আমরা ফিজিওথেরাপি, সংক্ষেপে স্যার, হ্যাঁ অবশ্যই, আমাদের ফিজিওথেরাপি হচ্ছে একটা মডার্ন চিকিৎসা পদ্ধতি একেবারেই, কারণ এই চিকিৎসা পদ্ধতিতে আমরা সাধারণত ঔষধ ইউজ করি না, আমরা বিভিন্ন এক্সারসাইজ, বৈজ্ঞানিক এক্সারসাইজ এবং বিভিন্ন ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের মাধ্যমে, বিভিন্ন অর্থোসিস প্রস্থেসিসের মাধ্যমে আমরা চিকিৎসা দিয়ে থাকি ব্যথা এবং প্যারালাইসিস জাতীয় রোগীর। তো সেক্ষেত্রে অনেক সময় রুগী এসে বলে, স্যার আমরা তো ফিজিওথেরাপি দিয়েছি, অনেক দিন ধরে দিয়েছি, অথবা ফিজিওথেরাপি নিয়মিত দিয়ে যাচ্ছে, কোনো উপকার হচ্ছে না। আসলে সেটা আমি অবশ্যই বলবো, ফিজিওথেরাপিস্ট হচ্ছে, যদি কেউ ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশের প্রেক্ষাপটে থেকে অন্তত গ্রাজুয়েট ডিগ্রিধারী, মানে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, সে হয়েছে ফিজিওথেরাপিস্ট। এবং এই জাতীয় লোক যদি আপনাকে চিকিৎসা দেয়, রোগী এই জাতীয় ডাক্তারের শরণাপন্ন হয়, অবশ্যই সে প্রতারিত হবে না, তার সঠিক চিকিৎসাটা সে পাবে। আর ফিজিওথেরাপি সোসাইটির ভাইস প্রেসিডেন্ট হিসাবে আমার জনগণকে অবশ্যই সচেতন করা উচিত যে আপনারা দেখে শুনে ফিজিওথেরাপি সেন্টারে যাবেন। ফিজিওথেরাপি কোনো হিট দেও না, ফিজিওথেরাপি হিট আমরা কিছু ইকুইপমেন্ট ইউজ করি, সাউন্ড ইউজ করি, ইলেকট্রিক্যাল স্টিমুলেশন ইউজ করি, এগুলো আমাদের একটা অংশ মাত্র, কিন্তু ফিজিওথেরাপির চিকিৎসা আপনাকে সঠিকভাবে নিতে হবে। আর ফিজিওথেরাপি অনেক সময় শুধু এসে গিয়ে ফিজিওথেরাপি দিলে হয় না, প্রয়োজনে আপনার ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে আপনাকে হসপিটালাইজ হয়ে চিকিৎসা নিলে আপনি অবশ্যই সুস্থ হয়ে উঠবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে ধন্যবাদ, বৈশাখী টেলিভিশনকে ধন্যবাদ। শুধু দর্শক, আমাদের অনুষ্ঠান থেকে যদি আপনারা এতটুকু উপকৃত হয়ে থাকেন, তবেই আমরা নিজেদেরকে সার্থক মনে করব। আগামী অনুষ্ঠান দেখা পর্যন্ত আজকে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।